আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জির নির্দেশ, যেভাবে আমরা গোটা জেলায় এবার তার ছবি এবং সিম্বল লাগিয়ে আমরা জয়লাভ করেছি, ঠিক তেমনি করে তার ছবি এবং সিম্বল লাগিয়ে আমরা আগামী দিনে প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা সভা করব, আমাদের দলকে প্রতিষ্ঠা করব। কারণ আগামী লোকসভাতে আমাদের মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমরা মুর্শিদাবাদে তিনটি সিটি জয়লাভ করব, এই কথা আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই। বন্ধুগণ, পাশাপাশি আমি বলতে চাই, দলের শৃঙ্খলা আমাদের রক্ষা করতে হবে, দলের নিয়ম অনুশাসন আমাদের মানতে হবে, ব্লক সভাপতিকে মানতে হবে, নেতৃত্বকে মানতে হবে, এর বাইরে কোনো নয় ডিসিপ্লিন আমরা করতে চাই। সে যত বড়ই লিডার হোক, হতে পারে গ্রাম পঞ্চায়েতের প্রধান, হতে পারে পঞ্চায়েত সমিতির সভাপতি, হতে পারে জেলা পরিষদের মেম্বার, দলের উঠতে নয়, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের দোয়ায় কিন্তু আমাদের একমাত্র পাশেও মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো।